আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইত্যাদি। মানবতার মূল মন্ত্র হল মানুষের কল্যাণ, জাতির কল্যাণ, সমাজের কল্যাণ। মোট কথা, মানুষের ভালো ভাবা, মানুষের জন্য ভালো কিছু করা, মানুষের উন্নতি সাধন করাই মানবিকতা। কিন্তু আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গগল্পে মানবিকতা বলতে আমরা যা বুঝি তার বিন্দুমাত্র মিল খুঁজে পাইনি। তাই তো মানবিক সমাজ গঠনে ব্যর্থ হয়েছে অভাগীর স্বর্গ গল্প। কারণ অভাগীর স্বর্গ গল্পে রয়েছে মানবিক সমাজ গঠনে নানাবিধ প্রতিবন্ধকতা। যেমন, এক, জাতের বৈষম্য। অভাগীর স্বর্গ গল্পে অভাগী এবং তার ছেলে কাঙ্গালিনী নিচু জাত ধুলে সম্প্রদায়ের হওয়ায় উচ্চ জাতির লোকেরা তাদের কোনো দিন খোঁজ নিত না। এজন্য নিচু জাত হয়ে জন্ম নেওয়ায় ভুল। তাই তো অভাগীর মরার পর চিতার কাঠটুকু পায়নি। দুই, ধনী গরিবের বৈষম্য। গল্পে উপজাতির লোকেরা অনেক টাকা পয়সার মালিক হওয়ার কারণে তারা সবসময়ই আরামায়েশে জীবন অতিবাহিত করত। কিন্তু তারা তাদের অধীনস্থ গরিব শ্রেণীর লোকদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করত না। তিন, দুর্বল শাসন ব্যবস্থা। গল্পে শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে অত্যাচার বা বঞ্চনার শিকার লোকেরা কখনো তাদের ন্যায্য অধিকার পায়নি, যেমনটা হয়েছিল অভাগীর নিজের লাগানো বেলগাছের ক্ষেত্রে। চার, শাসক শ্রেণীর অত্যাচার। যখন শাসক শোষকে পরিণত হয় আর সমাজে মানবিকতা থাকে না, থাকে শুধু তাদের অত্যাচার, নিপীড়ন, শোষণ, যেটা জমিদারের চরিত্রে ভালোভাবেই প্রকাশ পায়। তবে এসব প্রতিবন্ধকতাকে জয় করে খুব সহজেই কি সুন্দর ও মানবিক সমাজ গঠন করা সম্ভব? নিম্নে এই মানবিক সমাজ গঠনের উপায় আলোচনা করা হলো। এক, যথোপযুক্ত শাসন ব্যবস্থা। একটি সুন্দর মানবিক সমাজ গঠনে আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে কার্যকারী শাসন ব্যবস্থা চালু থাকলে শুধু সমাজ কেন, সারা পৃথিবীকে মানবিক করে তোলা সম্ভব। দুই, ধনী গরিবের বৈষম্য দূরীকরণ। বহু বছর ধরেই গরিবের বৈষম্য আসছে, যা এখনও আছে। সুন্দর সমাজ গঠন করতে হলে ধনীদেরকে এগিয়ে আসতে হবে, যাতে গরিবেরা সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং ধনী ও গরিবদের একসঙ্গে সমাজ গঠনে কাজ করতে হবে। তিন, সামাজিক স্বীকৃতি। সমাজে অনেক লোক আছে যারা গরিবদেরকে অবজ্ঞা করে, তাদের সাথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়, যেমন হিজড়া, বেদে, মেথর ইত্যাদি। এই সব সম্প্রদায়কে সামাজিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং মানুষ মানবিক সমাজ গড়ে তুলতে হবে। চার, মূল্যবোধ সৃষ্টি। আমাদের সমাজকে মানবিক করে তুলতে অবশ্যই মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে, এভাবে মানবিক সমাজ গঠন সম্ভব। আর এভাবেই সকল প্রতিবন্ধকতা জয় করে মানবিক সমাজ গঠনের মাধ্যমে আমরা সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারি। এই ছিল আজকে আমাদের নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। ধন্যবাদ।